ঘূর্ণিঝড় ইয়াসের প্রকোপ কাটতে না কাটতেই আবারও 255 কিলোমিটার গতিবেগে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ফেলিসিয়া। ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জারি করা হয়েছে লাল সতর্কবার্তা। তো বন্ধুরা, এই ঘূর্ণিঝড় ফেলিসিয়ার প্রভাব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কতটা পড়তে চলেছে, ঠিক কখন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আছড়ে পড়বে, সমস্ত কিছু ডিটেলসেই দেখে নেব এই ভিডিওটিতে। তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন, এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি। আরও এক ঘূর্ণিঝড়ের সাক্ষী থাকতে পারে বিশ্ববাসী। প্রশান্ত মহাসাগরে ইতিমধ্যেই ঘনিয়েছে এক ঘূর্ণিঝড় যার নাম দেওয়া হয়েছে ফেলিসিয়া। আপাতত এই ঝড় গ্রেড 4-এর বলে মনে করা হচ্ছে, গতি হতে পারে ঘন্টায় 255 কিলোমিটার। ঘূর্ণিঝড়টি পূর্ব প্রশান্ত মহাসাগরে তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। শক্তির দিক থেকেই ঝড় একটি সুপার সাইক্লোনের সমান বলে আবহাওয়াবিদ অনুমান। ঝড়ের গাস্ট বা ঝাপড় 255 কিমি হলেও সাধারণত গতি হতে পারে 225 কিলোমিটার। যদিও এর প্রভাব ভারত কিংবা বাংলাদেশে পড়বে না, তবে সোমবারে আরও পশ্চিম দিকে খেলতে পারে এই ফেলিসিয়া ঘূর্ণিঝড়। হাওয়া অফিসের এক সংবাদ মাধ্যমের পক্ষ থেকে জানানো হয়েছে, ভূখণ্ড থেকে এই ঝড় এখন অনেকটাই দূরে রয়েছে, তবে মঙ্গলবার নাগাদ শক্তি হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত ঝড়ের অভিমুখ পশ্চিম উত্তর পশ্চিম দিকে, ঝড়ের অগ্রসর হতে পারে 10 মাইল প্রতি ঘন্টায়। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন আবারও প্রশান্ত মহাসাগরে একটি নতুন ঘূর্ণিঝড় দেখা দিয়েছে যার নাম দিয়েছে আবহাওয়াবিদরা ফেলিসিয়া। তবে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের আবহাওয়ার দিকে নজর দিলে আপনারা দেখতে পারবেন যে পশ্চিমবঙ্গের শুধুমাত্র উত্তরবঙ্গের যে 5টি জেলা রয়েছে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এখানে আপাতত প্রচণ্ড বৃষ্টির অর্থাৎ ঝড় বৃষ্টির প্রভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আরও একটি সমুদ্রে নিম্নচাপ তৈরি হচ্ছে, 21 তারিখ নাগাদ আবারও একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গের দিকে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আবহাওয়ার এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।